তোমার জন্য আশুক নেমে ঝর্ণা ধারা, তোমার জন্য উদাস মাঝির নামাজ সারা, তোমার জন্য রাখাল রাজা বাজাক বাঁশি, তোমার জন্য প্রেমিক সকাল হোক উদাসী। আজকের এই সকালে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই, গান ভালোবেসে গান এই সকালে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের প্রিয় অতিথিকে সঙ্গী করে নিয়ে চলে এসেছি আজকেও আপনাদের সঙ্গে। আগে আলাপটা করিয়ে দিই, আমার সাথে আজকে রয়েছে প্রিয়দর্শী, প্রামাণিক প্রিয়দর্শী। নমস্কার। হ্যাঁ, তোমাকে স্বাগত জানাই গান ভালোবেসে গান অনুষ্ঠানে। প্রিয় দর্শন, ওহো আচ্ছা, সত্যি তাই প্রিয় দর্শন, কারণ আজকে যখন প্রিয় মানুষের দর্শন আমরা পাই তখন কীরকম লাগে মনটা বলুন তো? অনেকটা যেন মনে হয় কাছের করে পেলাম। আসলে আমি প্রিয় দর্শী বলেছিলাম, দর্শন আর দর্শী কাছাকাছি আর কি, আসলে আজকে দর্শনটা পেলাম বটে। কেমন কাটলো পুজো আগে বলো? পুজো সেরকমভাবে ভালো কাটেনি, প্রথমত বাড়িতেই এই COVID-19 সিচুয়েশনের জন্য। আর তাছাড়া এনজয় করেছি ওই রেস্টুরেন্টে একটু খেতে যাওয়া, একটু শপিং মলে ঘুরতে যাওয়া, এইটুকুই যা। মানে উৎসব হয়েছে, কিন্তু এবার উৎসবটা অন্যরকম ভাবে, অন্যরকম, এবারে স্বাদটা অন্যরকম, রেস্টটা অন্যরকম। তো আমরা তো এই যে উৎসবগুলো আস্তে 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 কাটিয়ে আমরা আসলাম, এখন সেই উৎসবের মধ্যে গান তো তোমার সাথে ছিলই। গান ছিল, গানটাই আমি সঙ্গী বানিয়ে নিয়েছিলাম নিজের জীবনে। একদম একদম। উৎসব চলে গেল, উৎসবে রেস তো থেকে যায় মনের মধ্যে, এখন জগদ্ধাত্রী পূজা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই উৎসবে রেস নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছিল, যেটা তুমি বলেছিলে যে আমাকে যে একদম উৎসবের এই মেজাজটাকে সঙ্গী নিয়ে আজকে সকালটা শুরু করবে। একদম, আজকে আমি একটি শ্যামা সঙ্গীত গাইবো, আমার প্রথম নিবেদন, বাবা মাকে শ্রদ্ধা আরাধনা জানিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করব। বেশ। মায়েরে পায়েরে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমারে মায়েরে পায়েরে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমারে মায়েরে পায়েরে জবা হয়ে ওঠনা ফুটে মন, তারে গন্ধ না থাক যা চেষে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা চেষে নয় রে ভুয়া বরণ, মায়েরে পায়েরে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমারে মায়েরে পায়েরে জবা হয়ে ওঠনা ফুটে মন, জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজে যে বিলায়, জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজে রে বিলায়, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার তাই তো লাগে ভয় হলো বনের ফাঁদে পড়ে হই বুঝিবা ভয়, আমার তাই তো লাগে ভয় হলো বনের ফাঁদে পড়ে হই বুঝিবা ভয়, ওরে যেন ভুলিস না তোর দয়া মুই মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা, ওরে যেন ভুলিস না তোর দয়া মুই মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা, ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায়
ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়াত্মসমর্পণ মায়েরে পায়েরে জবা হয়ে উঠনা ফুটে মন ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া বরণ মায়েরে পায়েরে জবা হয়ে উঠনা ফুটে মন আমারে মায়েরে পায়েরে জবা হয়ে উঠনা ফুটে মন। দেখো আমাদের জীবন থেকে উৎসবগুলো আমরা হয়তো উৎসবটাকে অন্যরকমভাবে সাজিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু যখন তুমি এই গানটা শোনালে মনে হলো যেন সত্যি আমরা সেই উৎসবটাকে যেন আজ উদযাপন করছি এখানে বসে, তাই না? হ্যাঁ, একটা অন্যরকম ভালোবাসা, এটা অন্যরকম একটা ভালোবাসা মানুষের জীবনে, সেটাই সবকিছুই মানিয়ে নিতে হবে, এই সমাজ এই সেটাই সেটাই সিচুয়েশনটাই মানাতেই হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো যে সেই উৎসবের রেশটা নিয়ে আজ শুরু করলাম আজকের গান ভালোবেসে গানের সকাল। গান শেখা হচ্ছে তো এখনো? অবশ্যই এখনো গান শিখছি। আচ্ছা, কোথায় তালিম নিচ্ছ এখন? আমি আমার মিউজিক টিচার মিসেস বৈশালী চক্রবর্তী ঘোষ, ওনার থেকেই তালিম নিচ্ছি। বিগত চার বছর হয়ে গেল ওনার থেকেই তালিম নিয়ে যাচ্ছি। বাহ, খুব ভালো। গানে গানে থাকো, সুরে সুরে থাকো এইভাবেই, আর এবং আমাদের সকালগুলোকে, শুধু সকালগুলো কেন, সারা দিন ধরে সুরে সুরেই ভাসিয়ে রাখো, সেটাই চাইবো। এরপরে কি গান শুনবো? এরপরে একটি প্রেমের গান, প্রেমের গান, প্রেমের ছোঁয়া লাগানো গান। হ্যাঁ, আমাদের মান্না দে বাবু গিয়েছেন গানটা, সুর এবং লেখা হচ্ছে সুদিন দাশগুপ্ত, তিন ভুবনের পারে সিনেমা থেকে, হয়তো তোমারই জন্য। হ্যাঁ, ভাবছিলাম এটাই হবে, কারণ এত শোনা এবং এত জানা গান, তুমি এত কিছু আমাদের বলছিলে, চলো তার এই গানটা শুনে নিই। চলুন। তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য আশার হাতে বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য আশার হাতে বাড়াই, আহা আমি যে দুরন্ত দুচোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য আশার হাতে বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছু
ছুটে ছুটে গেছি তাই। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা প্রিয় দর্শন, তোমাকে যদি জিজ্ঞেস করি, মানে খুব জানতে ইচ্ছা করছে এটা, যেহেতু তোমার নাম প্রিয় দর্শন, গান তো তোমার প্রিয়, সেটা বোঝাই গেছে, গান ছাড়া বোধহয় পারবে না। গানটাই আমার প্রথম ভালোবাসা এবং সবকিছু। আচ্ছা আচ্ছা, আর গানের সাথে সাথে কি করতে ভালো লাগে? গানের সাথে সাথে আমি অ্যাকচুয়ালি গান রেকর্ড এসবের কাজও করে থাকি। আমার একটা ছোটখাটো হোম স্টুডিও আছে। ও আচ্ছা। আর মিউজিক কম্পোজ করা, এইসব টুকিটাকি কাজ করি, গান নিয়ে গান সংলগ্ন কাজ করে থাকি। হ্যাঁ, মানে তোমার 24 ঘন্টা যে ভাবনা বলো, চিন্তা বলো, সবটাই সুর নিয়ে, সুর ছন্দ তালে কেটে যায়। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে এটা শুনেও যে হ্যাঁ, সুরের সাথে তুমি পথ হাঁটছো। যেমন আজকে গান ভালোবেসে গান, আমরা তোমার সুরের সাথে সাথে পথ হাঁটছি আর কি। এভাবে সুরে সুরে থাকো, ভালো থেকো, সেটাই চাইবো। আর এরপর কি গান শুনবো তাহলে? এরপরে একটি জনপ্রিয় গান, হেমন্ত মুখোপাধ্যায়ের। গানটা হচ্ছে সোনার খাঁচা সিনেমা থেকে, 1971 রিলিজ হয়, কে জানে কখনটা কবেরে জীবনটা। তুমি আগে যে দুটো গান শুনিয়েছো সেগুলোও জনপ্রিয়, মানে তোমার আজকে বোধহয় সব গানের চয়নে এরকমই রয়েছে, মানে একদম খুব সব সব, মানে সব মানুষের যেটা মন কেড়ে নেবে, মানুষের যেটা ভালো লাগবে, আচ্ছা সেরকম ধরনেরই গান রেখেছি। বেশ বেশ, চলো তাহলে পরের গানে যাই। কে জানে কখনটা কবে রে জীবনটা, কে জানে কখনটা কবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা কবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনে এইটুকু বেলা, সবই যে বেপরোয়া খেলা, জীবনে এইটুকু বেলা, সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধু ছাড়। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে, লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে, লোকেরা দোষ দেয় দেবে, আসলে যত কিছু ঘটে সবই যে হিং টিং ছ। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। বাহ, মনের কথা যখন হলোই, তখন একটা কথা বলি, সেটা হলো যাদের হাতে ছোঁয়ায় প্রাণ পায় গান, মানে যারা ছাড়া অসম্পূর্ণ আমাদের অনুষ্ঠান, তাদের কথা বলি, কি অসাধারণ বাজালেন দাদা, তাই না? মিউজিশিয়ান সাপোর্ট খুব ভালো, একদম একদম খুব ভালো। আমাদের যন্ত্রশিল্পী যারা রয়েছেন তারা খুব পরিচিত, যদিও তাও রোজ সকালে থাকে আপনাদের সাথে। আরবার বলে দিই, শুভাশিস রয়েছে গিটারে, তার পাশে গৌতম দা, হ্যাঁ গৌতম দা, পিনাকিদা রয়েছে, দেবদাস দা অক্টোপ্যাডে, আর একদম কোনায় আমরা দেখতে পাচ্ছি শ্রী সুজিত সেন, আমাদের মিঠুদা, সকলের অভিভাবক। এদের সকলকে নিয়ে আমাদের গান ভালোবেসে গানের পরিবার। আর এই পরিবার যখন আপনাদের সামনে আসি, তখন বিশ্বাস করুন, তখন সকালগুলো সত্যি আর পাঁচটা দিনের থেকে অবশ্যই আলাদা হয়ে যায়। আপনাদের হয়তো জানি, আপনাদেরও সকালগুলো কিন্তু আমরা একটু অন্যরকমভাবে একটু বদলে দেওয়ার চেষ্টা করছি। এবার কি গানে যাব বলো? এই গানটা এবার আমার সকল বন্ধুদেরকে, যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকে
আমি আমার তরফ থেকে গিফট, এটা স্পেশাল স্পেশাল গিফট সকল বন্ধুদেরকে। আচ্ছা, গানটা আমি আমার কণ্ঠে গেয়ে শোনাচ্ছি। এত কোনো গিফট ছিলই, এটা স্পেশাল 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 গিফট। আচ্ছা, আমি একটু শোনার জন্য অপেক্ষায় থাকলাম, কি স্পেশাল গিফট অপেক্ষা করছে? আশা করি আপনার ভালো লাগবে, সকলের ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলুন। La 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 ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু কাব্য করে লিখতে বসা কষ্ট সৃষ্টে গান লেখা আন করা লাগামিম সপ্ত ছুড়ে ছুটে ফেরে যেন সাত্তা ঘোড়া। কাব্য করে লিখতে বসা কষ্ট সৃষ্টে গান লেখা আন করা লাগামিম সপ্ত ছুড়ে ছুটে ফেরে যেন সাত্তা ঘোড়া। বুঝি তাও তবু মন ধাও, বুঝি তাও তবু মন ধাও, তার কথা ভাবে শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলেটা পুড়ে যায়। মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলেটা পুড়ে যায়। বুঝি তাও তবু মন ধাও, বুঝি তাও তবু মন ধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল গুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু 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 বন্ধু। বাহ, পরশ পাথর। সত্যি কথা বলতে তুমি একদম আমাদের মনে করে দিলে শুভ, একদম আমাদের স্কুল লাইফের গানের কথা, প্রত্যেকের কলেজের কথা মনে পড়ছে, তাই না গৌতম দা? অন্যরকম একটা পরিবেশ তৈরি হলো এখানে, ছোট্টবেলায় চলে গিয়েছিলাম, স্কুলের কথা মনে পড়ছে, কলেজের কথা মনে পড়ছে, পরশ পাথরের সেই গান। আর এই গানটা ভালোবাসেন এরকম তো কেউ নেই, তুমি বলেছিলে স্পেশাল গিফট, বিশ্বাস করো সকল বন্ধুদেরকে। হ্যাঁ, এটা সত্যি স্পেশাল গিফট হলোই আমাদের সকলের জন্য। হ্যাঁ, শুভ বলছে কত ছোট্টবেলায় শোনা, শুভ তখন এইটুকুনি ছিল,
তখন থেকে যাই হোক, শুভ এখনও ছোট্ট আছে আমাদের, একদম একদম আমাদের সেই প্রিয় বন্ধু এখনও রয়েছেন আমাদের সাথে, সবাই রয়েছেন। প্রিয় দর্শন, সময়টা যদি একটু টেনে ধরে রাখতে পারতাম কেমন হতো বলো তো? খুব ভালোই হতো। পারবে কি? একটা টান টান গান উপহার দিচ্ছি সকলকে, এইটাই বরঞ্চ ভালো, ঠিক কথা বলেছো, একদম জনপ্রিয় গান। বেশ, আমার মিউজিক্যাল আইডল কিশোর কুমার গাঙ্গুলি। আচ্ছা, আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া সবকিছুই ওনাকে দিয়েই কাটে। সুরের চেষ্টা করব ওনার মতন যদি কিছুটা অন্তত জীবনে হতে পারি, আমাদের সুরের সূর্য, আমরা যাকে সুরের আকাশে সূর্য বলে থাকি সেরকম একজন মানুষ, ঠিক আছে, ভার্সেটাইল সিঙ্গার, একদম একদম। চলো তাহলে শেষটা একদম টান টান, একদম টান টান একটা গান নিয়ে আপনাদের সকলকে মাতিয়ে দেওয়া গান চলো। হে ঝুমুরি 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 রে, হে 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 ঝুমুরি 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 রে 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 রে, চলেছি একা কোন অজানায়, বুঝেছি তারে যে অচেনা, চলেছি একা কোন অজানায়, বুঝেছি তারে যে অচেনা, নাম না জানা কাজ নামে আসত যেত এই পথ দিয়ে, চলেছি একা কোন অজানায়, খুঁজেছি তারে যে অচেনা, পথে পথে ফুলে ফুলে কত রঙে দেখেছি তারে, যেন কত দূরে আরো দূরে যায় তবু দেখি না তারে, কেন হোমরা চোখে মেঘলা বুকে মনকে সে তার লুকিয়ে রাখে, চলেছি একা কোন অজানায়, খুঁজেছি তারে যে অচেনা, প্রজাপতি মন তারো মধু মধু বসে না কারো মনে, পাখি হয়ে যায় উড়ে শুধু শুধু আকাশেরও মনে মনে, ঝলকে যাওয়া মিষ্টি হাসি ধরলো এ মন ভালোবাসি, চলা যাতা হুঁ কিসি কি ধুন মে ধড়কতে দিল কে তরানে লিয়ে, মিলন কি মস্তি ভরি আঁখোঁ মে হাজারো সপনে সুহানে লিয়ে, ও চলা যাতা হুঁ কিসি কি ধুন মে ধড়কতে দিল কে তরানে লিয়ে। বাহ 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 প্রিয় দর্শন, আজকে সকালটা কিন্তু সত্যি একটু অন্যরকমভাবে আমরা পেলাম তোমার কাছ থেকে, এবং যারা গান ভালোবেসে গান অনুষ্ঠান আজকে অন্তত দেখছেন তাদেরও আমরা জানি খুব ভালো লাগলো আজকে সকালটা, একটু অন্যরকম সকাল হলো। যে কথা প্রিয় দর্শন বলছিল, কখনও কখনও একটু স্পেশাল গিফট আপনাদের দিয়েছে, কখনও কখনও একটু টান টানভাবে আপনাদেরকে একদম বেঁধে রেখেছে ওর সুরে সুরে। তুমি এইভাবে সুরে সুরে থাকো, এরকম গান যেমন আমাদের শোনাচ্ছ, এবং তুমি তো সৃষ্টির মধ্যে রয়েছো, তুমি বললে যে তুমি কিছু নতুন কম্পোজিশন
চেষ্টা করছো, চেষ্টা করছি টুকিটাকি, এবং এরপরে গান ভালোবেসে গানে নিশ্চয়ই তোমাকে আমরা পাবো, তখন কি তোমার কোনো কম্পোজিশন নিশ্চয়ই আমরা শোনার সুযোগ পাবো? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে সেই আশায় রইলাম, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, প্রিয় দর্শককে নিয়ে হয়তো আবারও আপনাদের সামনে হাজির হব, কিন্তু অবশ্যই আমাদের গান ভালোবেসে গানকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে জোডিয়াক মিউজিককে, আর ভালোবাসতে হবে আমাদের সকল পরিবারকে। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই যে গানের যে উত্তেজনা যে টান সেটুকু নিয়ে চলে যাচ্ছি, কিন্তু মনের টানটুকু রেখে আবার ফিরে আসবো আগামী দিনে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।